আসলে শাকিব খানকে ফলো করি এই জন্যে, আগামী ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি থাকব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। শাকিব খানের এমন কোন মুভি নেই, শাকিব খানের সিনেমা না দেখলে তো আমার ঘুমে আসে না। আমি তো শাকিব খানের সিনেমা দেখার জন্য আমার বাবার পকেটের টাকা লুকায় নিয়ে দেখছি। তো ওই দোকানে বসতে হইলে 20 টাকা খাইতেইব, তারপরে শাকিব খানের সিনেমা চলাইব। তবে শাকিব খান তৃতীয় বিয়ে না, যদি শাকিব খান 10টা বিয়েও করে তাতে কেউর দুঃখ নেই, কারণ সে খাওয়াইতে পারবো, তার প্রচুর পরিমাণ ইনকাম। তো ইনকাম যদি আমার থাকে, আমি 10টা বিয়ে করলে প্রবলেম কোথায়? আসলে শাকিব খানকে ফলো করি এই জন্যে যে আগামী দিনে, আগামী ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি থাকব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এবং কোনো প্রযোজক এখন আমাকে দিয়ে যদি সিনেমা তৈরি করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দেব ওই প্রযোজক আমাকে দিয়ে লাভ হবে, কারণ শাকিব খান থেকে অনেক কিছু শিকার আছে, আমি অনেক কিছু শিখেছি। আসলে শাকিব খানকে আমি এই জন্যে ভালোবাসি, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার নায়ক, সুপারস্টার হিরো, তার ছবি মানে বক্স অফিস ধুমধাম চলে, ভালো বিজনেস হয়। তো শাকিব খানের মতন বাংলাদেশের কোনো নায়ক আমি চোখে দেখি না, যার জন্য আমি শাকিব খানের ভক্ত হচ্ছি পিয়া মার পিয়া ছবি দেখে। শাকিব খানের এমন কোনো মুভি নেই, শাকিব খানের সিনেমা না দেখলে তো আমার ঘুমে আসে না। আমি শাকিব খানের অতি ফার্স্ট দেখি পিয়া মার পিয়া, 4 বার দেখছিলাম, কোথায়? জুরাইন সিনেমা হলে। তাও কি আমার বাপের পকেটের থেকে টাকা লুকিয়ে আনিছি পিয়া মার পিয়া দেখার জন্য, 4 বার ওখানে দেখলাম। তারপরে তো শাকিব খানের যে কোনো ছবি মুক্তি পাচ্ছে আমি 2-3 বার দেখতেছি, ভালো লাগে। এই জন্যে শাকিব খানের অভিনয় ভালো, হাঁটার স্টাইল ভালো, চলার স্টাইল ভালো, কথা বলার স্টাইল ভালো, সব কিছু মানে রোমান্টিক রোমান্টিক যে ভাবটা আসে ওনার মাঝে। তবে শাকিব খান তৃতীয় বিয়ে না, যদি শাকিব খান 10টা বিয়েও করে তাতে কেউ দুঃখ নেই, কারণ সে খাওয়াইতে পারবো, তার প্রচুর পরিমাণ ইনকাম। তো ইনকাম যদি আমার থাকে, আমি 10টা বিয়ে করলে প্রবলেম কোথায়? এর কেন পাকিস্তানের একটা ছেলে 6 বিয়ে করছে, সে খাওয়াইতে পারতেছে করতেছে, তারপরে বাংলাদেশের কুষ্টিয়ার এক লোক যে 22টা বিয়ে করলো, টাকা আছে খাওয়াইতেছে, বরণ পোশাক দিচ্ছে, বিয়ে করতেছে, এখানে শিকার কী আছে? আসলে এটা ভুল দেখবে, ভুল চোখে। তবে আমি মনে করি শাকিব খান 2 বিয়ে করছে, এটাই এনাফ। অপবিশ্বাস ববলি পাশে তো আছে, এটাই এনাফ না। আমি মনে করি আমার দিক থেকে শাকিব খান 3 বিয়ে যেতে না করে, আমি মনে করি এটা। আর শাকিব খানকে মন থেকে ভালোবাসি, শাকিবের 2 ছেলে আব্রাহাম খান, জয় আর বীর। শাকিব খান আমার বড় ভাই হিসাবে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তো তার ছেলে মানে আমার ছেলে আমি মনে করি, তাদের জন্য আমি সবসময় দোয়া করি যে তারা ভালো থাকুক, ভালোভাবে চলুক। আমি তো শাকিব খানের সিনেমা দেখার জন্য আমার বাবার পকেটের টাকা লুকায় নিয়ে দেখছি। আমাদের দেশ গ্রামে যখন শাকিব খানের সিনেমার টেলিভিশনে চলাইতো, ওই যে সাদা কালো যে টিভিগুলো চলতো আগে, তো ওই দোকানে বসতে হইলে 20 টাকা খাইতেইব, তারপরে শাকিব খানের সিনেমা চলাইব। তো 20 টাকা খাইতাম, তারপরে শাকিব খানের সিনেমা দেখা বেরোইতাম। না না, আমি রাজকুমার ছবি দেখতে গিয়েছিলাম মধুমিতায় ঈদের পরের সপ্তাহে, দেশের থেকে আইসা। তো আইসে আমি চুলটা স্টিচ করলাম শাকিব খানের মতন, চুললি কালার করলাম, ক্লিন শেপ ছিল। তো এখানে সাংবাদিকের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিলাম, দেওয়ার পরে একটা ভিডিও 16 লক্ষ ভিউ হয়ে গেছে ইউটিউবে। লক্ষ্য উদ্দেশ্য তো একটাই, আমি কিন্তু নাটকও করেছি একটা ঘোরাবো, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই, শাকিব খানকে ফলো করি এই জন্যে, মানুষ চেষ্টা করলে সব কিছু হয়। তা আমিও কিছু একটা হওয়ার জন্য শাকিব খানকে ফলো করি, কারণ ওনার থেকে অনেক কিছু শিকার আছে। ভাইয়া তো বলে ফেলাইছেন, তো একটু হালকা বলে দিই,